ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। দর্শক বিরোধীদের সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের অগ্নি মিডিয়া চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। শনিবার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটির সহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল রাহসান রতন অভিযোগটি দায়ের করেন। অভিযোগে রতন উল্লেখ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর 14 এপ্রিল তার ফেসবুক পেজে একটি লাইভে আওয়ামী লীগ জড়িয়ে উস্কানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেন। নূর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, যারা করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও চিটার বাটপার। নূর এ ধরনের বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ও বিক্ষোভ সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছেন, তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ওসি শিববির আহমেদ বলেন, আমি থানার বাইরে থাকাই অভিযোগটি এখনও দেখিনি, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।